তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30। তো সন্ধ্যের সময় টিফিন, বন্ধুরা দেখো কত পেয়ারা পেরেছি। কারা কারা পেয়ারা খেতে চাও চলে এসো, আমাদের গাছের মিষ্টি মিষ্টি পেয়ারা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমি সুনিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি পরিবারে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে খুব ভালো আছি। তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি গিয়েছিলাম বাড়ি। বাড়িতে যাওয়ার পরে ভোলে বাবার পুজো করিয়েছি, মা দুর্গার পুজো করিয়েছি। তো সেই পুজোর ভিডিওটা আমি আগের দিন শেয়ার করেছিলাম তোমাদের সাথে, আশা করি তোমরা দেখেছো। আর যারা দেখোনি তারা কিন্তু কেউ মিস করো না, দেখে নিও কিন্তু। তো আজকে হচ্ছে তার পরবর্তী অংশটা নিয়ে চলে আসলাম। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি পুজো করিয়ে আসার পরে টিফিন খাচ্ছিলাম, তারপরে তোমাদের বলেছিলাম বাকি অংশটা শেয়ার করব। তো সেই বাকি অংশটাই হচ্ছে এটা। তো টিফিন করার পরে আমি আর মা এখন দেখো পেয়ারা পাচ্ছি, কারণ দেখতে পেলাম গাছে খুব সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে। আর বন্ধুরা পেয়ারাগুলো দেখে জাস্ট থাকতে পারছিলাম না, তো সেজন্য পেয়ারা পাড়তে শুরু করে দিয়েছিলাম। পেয়ারা পাড়তে পাড়তে দেখলাম গাছেতে খুব সুন্দর ছোট্ট ছোট্ট শশা হয়েছে। তো ভাবলাম চলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো শশাগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর ওদিকে দেখো কত পেয়ারা হয়েছে গাছে, তোমাদের একটু দেখাচ্ছি। আর মা দেখো একটা লগা নিয়েছে, তো আমরা ওটাকে লগাই বলি, জানি না কে কী বলো। তো যাই হোক, তো ওই বাঁশের ওই লাঠিটার মধ্যে সামনে একটা কাস্তে বাঁধা রয়েছে, তো ওটাকে দিয়ে আমরা এখন পেয়ারা পেরে নিচ্ছি। আর দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর সুন্দর পেয়ারাগুলো রয়েছে। আর বর্ষার সময় পেয়ারাগুলোতে একটু পোকা থাকে ঠিক কথা, কিন্তু মিষ্টি খুব খুব মিষ্টি। আর শীতের পেয়ারাগুলো যেমন মিষ্টি তেমন পোকা ছাড়া, খেতে আরও ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো এখন আমরা পেয়ারা পেরে নিচ্ছি। যতগুলো ভালো ভালো পেয়ারা দেখতে পাচ্ছিলাম আমরা, তো সেগুলো সবই পেরে নিচ্ছিলাম। তো যারা যারা পেয়ারা খেতে চাও চলে এসো। আর এই গাছটাতে দেখো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, কিন্তু বন্ধুরা দেখো কত পেয়ারা পেরেছি। কারা কারা পেয়ারা খেতে চাও চলে এসো, আমাদের গাছের মিষ্টি মিষ্টি পেয়ারা। মা তো না খেয়েই বলছে যে পেয়ারাটা, ওই পেয়ারাটা খুব মিষ্টি হবে। চলে এসো, কারা কারা পেয়ারা খাবে। তো বন্ধুরা, পেয়ারা পাড়া হয়ে যাবার পরে একটা তো নুন দিয়ে অবশ্যই খেয়েছি, নুন লঙ্কা দিয়ে। তো তারপরে দেখো চলে এসেছি এখানে সবজি কাটতে। তো মাকে বললাম আমি একটু সবজিগুলো কেটে দিই। তো দেখো কি কেটেছি, আলু ভাজা, পটল ভাজা, আর ওটা হচ্ছে গাছের ভেন্ডি আমাদের। তো সেই ভেন্ডিগুলো একটু কেটে নিয়েছি। তো এগুলো সব হবে ভাজা, কারণ যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেজন্য নিরামিষ তো খাবো। তো তাই নিরামিষের মধ্যে আমার, নিরামিষ বলো বা এমনি বলো, আমি একটু ছিমছাম খাবার একটু বেশি পছন্দ করি। হয়ে গেছে, এখানে হলো মুগের ডাল, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা হয়ে গেছে। ওখানে হচ্ছে ভাত, তারপরে মাছ আছে, যদিও মাছটা আজকে আমরা খাবো না, কিন্তু মাছটা আজকে ভেজে রাখা হবে। ধরা হয়েছে মাছ, তো কি করা হবে। আলু ভাজাটা আমার সেবাই গেল, ওটা একটু আমার সেবাই দিতে হয় মাঝে মাঝে। তো সেই কারণে এটাই ছিল আজকে আমাদের মেনু। আর মা যেহেতু ভেন্ডি খাবে না, তো সেজন্য শুধুমাত্র আমার জন্যই ছিল ভেন্ডিটা। আর এদিকে দেখো পুকুরে মাছ ধরেছে, তো সেজন্য মা সব রান্না কমপ্লিট হয়ে যাবার পরে লাস্টে দেখো মাছ ভাজছে, কারণ মাছের সঙ্গে তো আজকে কোনো কিছুই টাচ করানো যাবে না। তো তার জন্য আর এই রান্নাঘরটা আমাদের নতুন হয়েছে, তো রান্নাঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই সুযোগে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সুন্দর করে সাজাতে হবে না। তো দেখো বন্ধুরা, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এখন মা, না এমন কিছু দেরি হয়নি, হ্যাঁ মাঝখানটা ডালটা দিয়ে দাও। চলো লাঞ্চ করে নি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ভীষণ ভালোবাসি এই ধরনের খাবার খেতে, তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, সুযোগে পেয়ে গেলাম তাই।
তো গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম চলে এসেছি সন্ধ্যের সময়। তো দুপুরে লাঞ্চ করার পরে মায়ের সাথে একটু গল্প করছিলাম, তারপরে তো ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো এখন দেখছি মা পোস্ত বানাচ্ছে, তো চলে আসলাম আমি একটুখানি ক্যামেরাটা নিয়ে। আর আগে যেখানে মা রান্না করতো ওখানটাতে ভিডিও করতে খুব অসুবিধা হতো, কিন্তু এখানে রান্নাঘরটা হয়ে যাওয়ার পরে এখন এখানে ভিডিও করতে খুব সুবিধা হচ্ছে। তো মা এখানে বানাচ্ছে নিরামিষ আলু পোস্ত, যেটা খুবই পছন্দের একটা খাবার, মানে পোস্ত মানে তো আর কিছু বলতে হবে না, এতটাই পছন্দসই একটা খাবার আমাদের কাছে। তো এদিকে দেখো আমি ভিডিও করতে গিয়ে আমাকে কত মশা খেয়েছে, মানে ফোনটাকে একভাবে হাতে ধরেছিলাম, আমি নড়াচড়া করিনি ক্যামেরাটা, তো যার জন্য আমাকে দেখো কতগুলো মশা খেয়েছে, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ফুলিয়ে দিয়েছে মশাতে। আর এখানে রান্না হয়ে গেছে মায়ের, তো এটা সন্ধে হওয়ার ঠিক আগের মুহূর্তটা। তো মায়ের রান্না হয়ে গেছে, ভাই দুটো চকলেট এনে দিয়েছে, একটা মাকে একটা আমাকে খাওয়ার জন্য। আর ভাইকে বলছিলাম একবার তাকা, তো কিছু কি তাকাতে চাইছিল না প্রথমে, তো তারপরে আবার তাকিয়েছিল। তো আজকে আমি ভাইয়ের সাথে এসেছিলাম, মানে সোমবার দিন আমি ভাইয়ের সাথে বাড়ি গিয়েছিলাম, আর ভাইয়ের সাথেই আবার বাড়ির থেকে দুর্গাপুরে চলে এসেছি। তো এই কাঁঠালটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, তো মা রেখে দিয়েছিল এটা ফ্রিজের মধ্যে আমাদেরকে শুধুমাত্র দেবে বলে, না হলে পরে গাছের যে কটা কাঁঠাল ছিল সব কটাই, মানে যাকে যা দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। তো এখন মা দেখো টিফিন কটো করে কাঁঠালগুলো দিচ্ছে, কারণ অতটা কাঁঠাল তো খেতে পারবো না আমি যদি পুরোটা নিয়ে আসি, যদিও আমি কাঁঠাল খাই না, শুধুমাত্র আমার বড়ের জন্যই কাঁঠাল দিয়েছিল, আমি কাঁঠাল খাই না। তো যাই হোক, ওটা ছিল আমাদের গাছের কাঁঠাল। যাচ্ছি আবার আমার গন্তব্যস্থলে ভাইয়ের সাথে, ভাইয়ের সাথে এসেছি সকালে, ভাইয়ের সাথেই যাচ্ছি। তো এখানে সব কিছু আমার গোছানো কমপ্লিট, কমপ্লিট দেখাবো না, এখানে সব কিছু গোছানো কমপ্লিট। মা এখানে বসে আছে, একটু মনটা খারাপ বলতে পারো, আর এত রাত হয়ে গেছে তার জন্য সমস্ত খাবার দাবার প্যাক করে নিয়েছি, গিয়ে সব টিফিন কোটা থেকে বাইরে বার করে নেবো, তারপর আমরা খেয়ে নেবো। তো চলো, আর তো রাত্রিরে তো কিছু ভিডিও করার মতো নেই, আর তো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো এরপরে বেরোবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, বাড়ি থেকে আসার সময় আমি সেই মুহূর্তটার ভিডিও কোনোদিনই করে উঠতে পারি না, জানি না ভবিষ্যতে কখনও করতে পারবো কি না। তো যাই হোক দেখো এখন রাস্তায় আসছি, আর রাস্তাটার মধ্যে মানে অন্ধকার অন্ধকার, তো এই জায়গাটা তো তাও হাইরোডের ওপরে, বেশ আলো আছে, দেখতে ভালো লাগছে। কিন্তু এর আগে যে রাস্তাটাতে আসছিলাম আমাদের গ্রামের রাস্তাটা পেরিয়ে আর কি, তো এই হাইরোডে ওঠার আগের রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল, আমাকে ভীষণ ভয় ভয় লাগছিল। আর সব থেকে বড় কথা কি, রাত্রির দিকে তো কোনো দিন কখনো বাইরে আসিনি, মানে বাইরের থেকে রাত্রিরে বাড়িতে গেছি, কিন্তু বাড়ির থেকে কখনো বেরিয়ে রাস্তায় আসিনি রাত্রিবেলায়। তো সেই জন্য আর কি একটু মনটা ভীষণ খারাপ লাগছিলো, একটা কেমন অস্বস্তি হচ্ছিলো যে রাত্রিবেলায় বাড়ির থেকে বেরিয়ে আসলাম, এটা একটা অস্বস্তি হচ্ছিলো। তো যাই হোক সেই অস্বস্তি নিয়ে চলে আসলাম, আর রাস্তাটা দেখতে কিন্তু দারুণ লাগছিলো বলো, লাইটগুলো দেখাতে। বাজতে 10 মিনিট বাকি ছিল তখনও, তো তখন আসলাম, আসার পরে তো মানে ড্রেসটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে ভাতটা বসিয়েছি, কারণ আমি বাড়ির থেকে ডাল পোস্ত তারপরে তোমার হচ্ছে কী বলো ওটাকে পকোড়া সব কিছু নিয়ে এসেছি, কিন্তু ভাতটাই আর কি আনতে পারিনি। তো সেই জন্য এখন আমি ভাতটা বসিয়েছি, এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ 9টা বেজে গেছিলো আর ভাইয়ের 10টার থেকে ডিউটি আছে, তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো সেই জন্য এসেই আগে হাত মুখটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে এখন তোমাদের সামনে একটু মানে আর কি বলতে আসলাম যে আমি চলে এসেছি। আর তার সাথেও ভিডিওটা তো শেষ করা হয়নি, সকাল থেকে ভিডিওটা চলছে আজকে, তো ভিডিওটাও শেষ করতে আসলাম। তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার মতো, তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা, আর ভালো লাগলে তো একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো। তাহলে আজ আসি বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।